দুর্নীতিগ্রস্ত বিষয়া কর্মচারীক আপুনি হাত দঙা বহুত দেখিলে। আজি রহস্য ভেদ হব একগৰাকী বাহুবলী জুনিয়র ইঞ্জিনিয়ারর। আসলতে ভূমাফিয়া নে সরকারি বিষয়া এইগৰাকী বাহুবলী? সিএম ভিজিলেন্সকো খাতির করা কোন এই বাহুবলী? হয় ঠিকই শুনিছে, কিমান সম্পত্তির গৰাকী হব পাৰে এগৰাকী সরকারি বিষয়া? এক কোটি দুই কোটি নহয়, বরঞ্চ এহেজার কোটিতকৈ অধিক স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এইগৰাকী কনিষ্ঠ অভিযন্তা। কার্বি আংলঙৰ সিন্থন ব্লকত কর্মরত এগৰাকী জুনিয়র ইঞ্জিনিয়ারৰ পর্বত সময় দুর্নীতি দেখি বর্তমান চকু কপালত উঠিছে কার্বি আংলং বাকির। আসলতে তেখেতে অকল যে কার্বি আংলঙতে স্থাবর অস্থাবর সম্পত্তি করেছে এনে নহয়, মহানগরীর 32টাকৈ ঠাইত তেখেতৰ সর্বমুঠ 1500 কোটি টকাতকৈ অধিক সম্পত্তির বর্তমান তালিকা এনবি নিউজৰ হাতত এক্সক্লুসিভলি আহি পৰিছে। গতিকে আমি আগন্তক সময়ত ফাদিল করিম এগৰাকী দুর্নীতিগ্রস্ত বিষয় আসলতে কেনে ধরনে তেখেতে এনে কিছুমান অবৈধ সম্পত্তি তেখেতে নিজের নামত করবলে ইতিমধ্যে সফল হয়েছে। অকল মহানগরীতে 32টাকৈ স্থানত সুশীলর আছে কোটি কোটি টকার বেনামী সম্পত্তি। ভূমি ক্রয়ের সকল তথ্য প্রমাণ সহ জেই সুশীলক এইবার ওপেন চ্যালেঞ্জ। এই সুশীল তামুলি কার্বি আংলঙর কর্মরত এজন কর্মচারী, প্রথম অবস্থাত হারাঘাট ব্লকত আছিলে। হারাঘাট ব্লকত থাকার অবস্থাতে সরকারি ধন বিভিন্ন আসনির যে এম জি এন রেগা 14 ফাইনেলস 15 ফাইনেলস এনে ধরনের যা আসনি আছে সেই আসনিবিল তাত কিছু রাজনৈতিক নেতার লগত একত্রিত হয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছিলেন, যত আসনি তাত চিনরূপে নাই হারাঘাট ব্লকত, যেটা হারাঘাট ব্লকত আসে। আর ইয়ার পিছত সেই গোটেই টাকাবিল আত্মসাত করে বিভিন্ন স্থানত মাটি সম্পত্তির বর্তমান গৰাকী হয়ে আছে। বিশেষকে কব লাগিব যে সোনাপুরত এখন ব্যবসায়িক স্কুল খুলিছে, যখন স্কুলের ভূমি সেই ভূমিখিনি হচ্ছে এফ এস গ্রান্টর মাটি। গতি এফ এস গ্রান্টর মাটি কোনো কারণত মেয়াদীকরণ নহয়, আর মেয়াদীকরণ নোহার মাটিত কেনেকৈ তাত বিল্ডিং বনাব পাৰিলে বা স্কুল খুলিব পাৰিলে, দরমহা কিমান পায় তেওঁ পরিবারে বলে ঠিকা থাকলি কৈছে, সেইটো বেলেগ কথা। তেওঁ পরিবারটো ঠিকা থাকলি একো নকৰে, তেওঁ পরিবার হৈছে ঘৰৰ গৃহিণী। গতিকে ধন আত্মসাত কৰা অফিচাৰৰ গোচর আছে, এই গোচৰবিলাক আমার মূল ঠাইত আহিব লাগে আৰু তদন্ত কৰা আৰম্ভ কৰিব লাগে। এই কথাটো আমি মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছো, অনুরোধও জানাইছো যে তেখেতে ইমিডিয়েটলি সুশীল তামুলির যে সিএম ভিজিলেন্সত আজি পর্যন্ত ফাইল পড়ে থাকিল এইটো তেওঁ কল কৰক আৰু তদন্ত কৰক। তদন্ত করলে সুশীল তামুলি কিমান দুর্নীতি এজন সম্রাট তেওঁ সেইখিনি গোটেইখিনি ওলাই পড়ব। সোনাপুরের ট্রাইবেল ভূমিটো অবৈধ দখল এই ভূমাফিয়া সুশীলর। কিয় দুর্নীতিগ্রস্ত সুশীলর বিরুদ্ধে সিবিআই তদন্ত বিচারি পত্র লিখিছিল খুদ এগৰাকী গেরুয়া বিধায়কে? 2019তে সিএম ভিজিলেন্সত রুজু হয়েছিল গোচর, সেই গোচরক গাব দিয়ার বাবে কেনেকৈ বরহাস করেছিল বাহুবলী সুশীলে? দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কঠোর স্থিতির সমান্তরালকৈ অব্যাহত থাকিব এনবি নিউজৰ অভিযান। এই সন্দৰ্ভত পৰৱৰ্তী প্ৰতিবেদনত আমি ফাদিল কৰিম আৰু কেতবোৰ চাঞ্চল্যকৰ তথ্য। স্পেশাল ব্যুৰো এনবি নিউজ।